This is the biggest cemetery of Bangladesh, and not only Bangladesh, the second biggest cemetery of the entire Asia, with over 100,000 bed capacity and a perfect combination of natural beauty. Exactly, this is Rayer Bazar Buddhijibi Kobolstan, located in the heart of Dhaka, Mohammadpur. I personally searched on YouTube, but I didn't find any qualified video of this cemetery. That's why we are here to see the full cemetery in this video. Welcome back, viewers. So, এখন যাচ্ছি বিকাল 3টা আমরা এখন যাচ্ছি কবরস্থানের মেইন গেটে তো আজকে আমাদের সাথে আছে আরাফাত সো আরাফাত কি অবস্থা এই গাইস সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন আমিও ভালো আছি তো বেসিক্যালি আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য হ্যাঁ সো আমরা এখন মেইন গেটের ভিতরে ঢুকব সো স্টে টিউন সো এইটা হচ্ছে কবরস্থানের মেইন গেটটা আমরা মেইন গেট দিয়ে এখন ভিতরে ঢুকব সো মেইন গেটের ভিতরে ঢুকলে বাম পাশে পড়বে একটি মসজিদ এখানে অ্যাজ ইউজুয়াল জানাজার নামাজ পড়া হয় 2011 সালে জুলাই মাসে এই প্রকল্পটির কাজ হাতে নেওয়া হয় এবং এই প্রকল্পটি বাস্তবায়নের টোটাল খরচ হয়েছিল 522,60,00,000 টাকা বাংলাদেশ সেনাবাহিনীর 14 স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের 5 আরই ব্যাটালিয়ন এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে এই কবরস্থানের টোটাল জমির পরিমাণ হচ্ছে 96.23 একর এবং কবরস্থানের জন্য জায়গা বরাদ্দ রয়েছে 81.30 একর মূল প্রকল্পটি ছাড়াও ভিতরে দুটি মসজিদ দুটি লেক এবং হাঁটার পথ রয়েছে জমি অধিগ্রহণের জন্য 5 একর জায়গা এবং বিদ্যুৎ সরবরাহের জন্য সাবস্টেশন রয়েছে কবরস্থানের নিরাপত্তা নিশ্চিত করতে কবরস্থানের চারপাশে লাল ইটের সুউচ্চ প্রাচীর নির্মাণ করা হয়েছে প্রবেশের জন্য রয়েছে 3টি ফটক সো 3টা ব্রিজের মধ্যে এই ব্রিজটা হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর এবং দেখতে অনেকটা হাতিঝিলের মতো মানে এখানে কোনো কম্পেয়ারই নাই যে হাতিঝিলা এটার মধ্যে কোনো পার্থক্য আছে মোট 16টি ব্লকে বিভক্ত কবরস্থানটি এর ভেতর দিয়ে বয়ে চলা লেকের উপর 3টি সংযোগ সেতু রয়েছে এবং শিশুদের কবর দেওয়ার জন্য রয়েছে আলাদা জায়গা খানিক পরপর লাগানো হয়েছে বাতি 5 জায়গায় বানানো হয়েছে পানি শৌচাগার সহ আরও অনেক সুবিধা কেন্দ্র সো এই হচ্ছে সম্পূর্ণ কবরস্থানটি সত্যি কথা বলতে এক কথায় কবরস্থানটি জাস্ট অসাধারণ মানে এত সুন্দর একটা কবরস্থানটি মেক করতে পেরেছে ওরা বাংলাদেশ সেনাবাহিনী জাস্ট এক কথায় অসাধারণ হয়েছে অসাধারণ এবং এটি হচ্ছে বাংলাদেশের বৃহত্তম কবরস্থান এবং দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম কবরস্থান তো বুঝতেই পারছেন কবরস্থানটা আসলে কতটা বড় এবং কতটা গুরুত্বপূর্ণ এখানে মোটামুটি 1,00,000 কবর দেওয়ার স্পেস রয়েছে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় জায়গা হচ্ছে ঠিক এই জায়গাটা এই জায়গা আমার কাছে বেশি ভালো লাগে কারণ এই জায়গা খুব সুন্দর গাইজ দেখেন আশেপাশে মানে এইখানের ভিউগুলো যে কতটা সুন্দর মানে আপনি না আসলে আসলে বুঝবেন না ক্যামেরায় জানি না কতটুকু দেখানো যাচ্ছে বাট রিয়েলি এর থেকে আরও বেশি সুন্দর মানে জোস এক কথায় অ্যামেজিং কৃষ্ণচূড়ার ফুলগুলো নিচ দিয়ে পরে পুরো লাল হয়ে আছে আর গাইস হ্যাঁ অবশ্যই এখানে ঘুরতে আসবেন সবাই না ঘুরতে আসবেন বেসিক্যালি ঘুরতে না আসলে এটা আসলে কবরস্থান অবশ্যই আপনাদের এখানে ওই ভিতরে ওই জিনিসটা রেখেই আসতে হবে কবরস্থানে তবে এই জায়গাটা খুবই সুন্দর জায়গা মানে বলার বাইরে খুবই সুন্দর জায়গা খুবই জায়গা ঢাকার মাঝখানে এরকম একটা জায়গা সত্যি ইনক্রেডিবল সত্যি অবিশ্বাস্য কারণ ঢাকার মাঝখানে কোলাহলপূর্ণ একটা জায়গার মাঝখানে এত সুন্দর একটা জায়গা সত্যি অ্যাপ্রিসিয়েটেবল সো আপনারা অবশ্যই এখানে একবার হলেও আসবেন দেখে যাবেন
বাংলাদেশের বৃহত্তম কবরস্থানটি এটি। সো গাইজ দ্যাটস ইট নো মোর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ গাইজ এনজয় দিস ভিডিও দেন ডোন্ট ফরগেট টু গিভ আ লাইক, লিভ এ কমেন্ট ডাউন বিলো এন্ড ডেফিনেটলি সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যাজ অলওয়েজ। আমি জিসান, সি ইউ অন দ্য নেক্সট ভিডিও, ইন দ্য নেক্সট টাইম দেখা হচ্ছে পরের ভিডিও। টিল দেন টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ, টাটা।